হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে সাবার সরকারি কলেজে ভর্তি হতে যোগ্যতা কত লাগে বা এসএসসি থেকে কত পয়েন্ট পেতে হবে এবং এখানে ভর্তি ফি কত এবং এখানে সাভার সরকারি কলেজে মাসিক বেতন কত সহ সব কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবে তাছাড়া এই ভিডিওতে জানতে পারবে যে সাভার সরকারি কলেজে বর্তমানে আসন সংখ্যা কত রয়েছে সহ সব কিছু কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে তো প্রথমে আমি তোমাদের জানাব যে এখানে কত যোগ্যতা লাগে বা কত পয়েন্ট এসএসসি থেকে তোমাদের কত পয়েন্ট পেতে হবে তাহলে কত পয়েন্ট পেলে এখানে তোমরা চান্স পাবে তো এখানে চান্স পাওয়ার জন্য বা এখানে ভর্তি হওয়ার জন্য সেবার সরকারি কলেজে সায়েন্স থেকে যদি চান্স পেতে চাও বা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করার জন্য তোমাকে তোমাদেরকে সায়েন্স থেকে এসএসসিতে ফর পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন যদি ফর পয়েন্ট পেয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সর্বনিম্ন ফর পয়েন্ট থেকে সায়েন্স থেকে অ্যাপ্লাই করা যাবে তারপর কমার্স থেকে যদি ভর্তি হতে চাও তাহলে কমার্স থেকে তোমরা যারা ভর্তি হতে চাও বা আবেদন করতে চাও এখানে কমার্স থেকে ভর্তি হতে হলে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে থাকতে হবে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি পয়েন্ট থাকে এসএসসি থেকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে কমা এখানে যারা আর্টস থেকে আবেদন করতে চাও সবার সরকারি কলেজে তাদেরকে এখানে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট যদি থাকে তাহলে তোমরা সবার সরকারি কলেজে আবেদন করতে পারবে সো এখন আমি তোমাদের জানাবো যে সাবার সরকারি কলেজে আসন সংখ্যা কতটি রয়েছে আসন সংখ্যার দিক থেকে সায়েন্সে এখানে আসন সংখ্যা রয়েছে চারশোটি আস আসন সংখ্যা রয়েছে সায়েন্স থেকে চারশোটি আসন সংখ্যা রয়েছে তো তোমরা যারা সায়েন্স থেকে এখানে অ্যাপ্লাই করতে চাও এখানে কিন্তু এই কলেজে কিন্তু চারশোটি সায়েন্স থেকে আসন সংখ্যা সংখ্যা রয়েছে এবং এখানে কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে মোট পাঁচশো চল্লিশটি তো পাঁচশো চল্লিশটি কিন্তু কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে এবং সবার সরকারি কলেজে আর্টস থেকে এখানে আসন সংখ্যা রয়েছে ছয়শো চল্লিশটি তো এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু এখানে সর্বনিম্ন যে পয়েন্টগুলো বললাম ওই পয়েন্টগুলো যদি পেয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু খুব সহজে করতে পারবে সো এখন আমি আসি যে সাবা সরকারি কলেজে ভর্তি হতে তোমাদের কীরকম বেতন লাগতে পারে বা এখানে ভর্তি ফি কত নিতে পারে তো সাবার যেহেতু একটি সরকারি কলেজ তো তোমরা হয়তো জানো যে সবার সরকারি কলেজগুলোতে কিন্তু তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু ভর্তি সহ এক বছর সব কিছু নিয়ে নেই তো সবার যেহেতু একটি সরকারি কলেজ এখানে যদি তোমরা ভর্তি হতে চাও এখানে তোমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে এখানে কিন্তু ভর্তি ফি দিতে হবে এবং এখানে ভর্তি হতে হবে এবং এখানে মাসিক বেতন কত এখানে মাসিক বেতন যখন সবার সরকারি কলেজটি যখন এখানে কলেজটি যখন সরকারি ছিল না তখন কিন্তু এখানে মাসিক বেতন পাঁচশো টাকা করে দিতে হতো তো এখন যেহেতু সরকারি কলেজ তো এখন দিতে হতে পারে আবার না হতে পারে তো যদিও দিতে হয় সেটা অনেক কম ততন চাইলে কিন্তু এখানে খুব সহজে কিন্তু ভর্তি আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু ভর্তি হতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আসন সংখ্যা কতগুলো এবং এখানে যোগ্যতা কী লাগে তারপরে এখানে ভর্তি ফি কত বা এখানে বেতন কত আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তুমি যদি এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে